ষোলোই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস। সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাসের শ্রেষ্ঠতম ঘটনা হল 1971 সালের মহান মুক্তিযুদ্ধ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 9 মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের পর 1971 সালের এই দিনে ঢাকা সরওয়ার্দী উদ্যানে পাকিস্তানি হানাদার বাহিনী ও ভারত বাংলাদেশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। স্বাধীন হয় দেশ, পৃথিবীর বুকে বাংলাদেশ নামে একটি নতুন স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের উদ্ভব হয়, যে যুদ্ধে লাখো প্রাণের বিনিময়ে 1971 সালের আজকের দিনে অর্জিত হয় আমাদের স্বাধীনতা। জাতি আজ গভীর শ্রদ্ধা আর ভালোবাসার সঙ্গে স্মরণ করবে সেই সব শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের প্রিয় স্বাধীনতা। প্রতি বছর বাংলাদেশে দিবসটি যথাযথ ভাবগাম্ভীর্য এবং বিপুল উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালিত হয়। 16ই ডিসেম্বর ভোরে 31 বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা ঘটে। মহান এই বিজয় মাস উদযাপনে জাতীয় কর্মসূচির পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে কর্মসূচি গ্রহণ করা হয়েছে।